दुटी बर आमाके मिटिए दिन। दशरथ राजा बोलें बोलो तुम्हार की चाय। बोले एक भरे आमार भरत के आमी राजा देखते चाय, आर राम जदि ए अयोध्याय थाके प्रजारा उत्तेजित हबे, आमार भरत के सिंहासने थाकते देबे ना, ताई राम के 14 बछरेर जन्य बनबासे पाठिए दिन। बोलो ना बिना मेघे वज्रपात हलो दशरथ राजार माथाय, रघुकुल रीत सदा चली आए, प्राण जाए पर वचन ना जाए। कथा दिए छिलें दशरथ राजा, कथा राखलें, रामचंद्र बनवासे गेलें, किन्तु जे भरत के राजा करार जन्य कैकेयी मा एत किछु करलें, সেই ভরত তখন অযোধ্যায় ছিল না, ভরত ছিল মামার ঘরে। ভরত যখন ফিরে এলো দেখলো তার পিতৃতুল্য দাদা, ভগবান তুল্য দাদা বনচারী হয়েছে। রামচন্দ্র বনবাসে যাবার দুঃখ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করেছে। দাদা ঘর ছাড়া, বাবা এ ভুবন ছাড়া। ভরত এলেন মা কৈকেয়ীর কাছে, মা তুমি আমাকে জন্মের সময় নুন দিয়ে কেন মেরে দিলে না? আজকে সবাই আঙুল দেখিয়ে বলবে যে ভরত সিংহাসনের লোভে দাদাকে তাড়াবার ষড়যন্ত্র করেছে। তুমি কি ভাবলে দাদাকে তাড়িয়ে তুমি আমাকে বসাবে? রাম আমার দাদা নয়, রাম আমার পিতৃতুল্য ভগবান। আর ভগবানের আসনে ভক্ত বসে না। তুমি দাদাকে তাড়িয়েছ, আমি আনবো দাদার চরণ ধরে। ত্রিকূট পর্বত চিত্রকূট পর্বতে ভরত গিয়ে রামচন্দ্রের চরণ ধরলেন। দাদা মায়ের কথায় কিছু মনে করো না, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, চলো দাদা। রামচন্দ্র ভরতকে বললেন, ভাই রে ভাই, ভাইয়ের সম্পত্তি পাওয়ার জন্য ভাইকে হত্যা করে দেয়। জায়গা নিয়ে ভয়ে ভয়ে মারামারি আমাদের বীরভূমে খুব হয় গো, আপনাদের এখানে বোধহয় হয় না, হয় নাকি? সব জায়গাতেই হয়। ভাই ভাইয়ের সম্পত্তি পাওয়ার জন্য ভাইকে হত্যা করে দেয়, আর তুই এত বড় অযোধ্যার রাজ সিংহাসন পেয়ে আমাকে আমার চরণে ফিরিয়ে দিতে এসেছিস? ওরে তোর মতো একটা ভাইয়ের দাদা আমি, এর থেকে বড় আসন আর কিছু নাই। তুই বললেও আমি যেতে পারবো না, কেন? আমি তো কথা দিয়ে এসেছি ভাই, আমাকে জোর করিস না, যা তুই ফিরে যা। ভরত বলছে, বাপ দাদা আমি খালি হাতে ফিরে যাব বলে তো আসিনি, তুমি যখন যাবে না তাহলে তুমি এক কাজ করো, তোমার চরণ পাদুকা দুটি তুমি আমাকে দাও, চরণের খড়ম। রামচন্দ্রের খড়ম মাথায় নিয়ে ভরত ফিরে এলেন অযোধ্যায়। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান, 14 বৎসর পরে এলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, লঙ্কার বীর রাবণকে জয় করে পুনরায় অযোধ্যায় ফিরে। অযোধ্যায় যখন ফিরে এলেন রাম, যে যা চাইছে রামচন্দ্র তাকে তাই দিচ্ছে, কিন্তু রামচন্দ্র খুঁজছেন যে যে ভাই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল তার কথা আমি শুনি নাই, সেই আমার ভাই ভরত কই? দরজায় ভরত নাই। মনে মনে ভাবলেন, তাহলে ভরত তো রাজা, তাহলে বোধহয় সিংহাসনে ভরত থাকবে। রামচন্দ্র যখন সিংহাসনের কাছে এলেন, রামচন্দ্র দেখলেন সিংহাসনেও ভরত নাই। সিংহাসনে কি আছে? রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা পুষ্প দিয়ে সাজানো। ভরত 14টা বছর দাদার চরণ পাদুকা খড়ম সিংহাসনে রেখে দাদার হয়ে রাজ্য চালিয়েছে।
আজকে রামচন্দ্রের কাছে দূরে যখন ভরত হাত জোর করে দাঁড়িয়ে আছে, রামচন্দ্র কাছে গিয়ে বুকে ধরে বলছে, ভাই ভরত রে, ভাই ভাইয়ের সম্পত্তি পাওয়ার জন্য কি না করে। আজকে তুই আমাকে যে ঋণে ঋণী করলি, সেই ঋণের বোঝা আমি কি করে মাথায় নিয়ে বইব রে। 14 বছর সিংহাসন পেয়েও সিংহাসনে নিজে না বসে দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে আমার রাজকার্য তুই পরিচালনা করলি, যে ঋণে তুই আমায় বাঁধলি, সেই ঋণ থেকে আমি কি করে মুক্তি পাব তুই একবার বল। আজকে তুই আমার কাছে যা চাইবি তাই দেব, তুই যদি আমার কাছে আমার জীবন চাস ভরত রে, আমি তোকে আমার জীবন দেব। আমরা লক্ষণকে জানি তার কত ত্যাগ, কিন্তু আজকে ভরতকে দেখুন তার কি ত্যাগ। ভরত হাত জোড় করে বলছে, দাদা গো, দাদা গো, 14 বছর পূর্বে, 14 বছর পূর্বে ওই চিত্রকূট পর্বতে তোমার কত চরণ ধরে বললাম একবার ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো, আমি ভাই বলে আমাকে ফিরিয়ে দিলে, ভাই বলে ফিরিয়ে দিয়ে বনে গিয়ে কত নতুন নতুন বন্ধু করলে, ভাইকে ফিরিয়ে দিয়ে যদি বন্ধুর সঙ্গ করো, এ জন্মে ভাই হয়েছি দাদা আর কোনোদিন ভাই হতে চাই না, যদি আমার আবার জন্ম হয় তুমি আমাকে কথা দাও, ওই গুহক চণ্ডাল বিভীষণ সুগ্রীবের মতো তুমি আমাকেও আর ভাই নয় তোমার বন্ধু করে আমার জনম দিও, যেন তোমার তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনে তোমার চরণ সেবা করব, বন্ধু করে আমায় জনম দিও, আমি মনের মতো আমি তোমার সেবা করব, যেন রামচন্দ্র কথা দিলেন, তাই হবে ভাই, কথা দিলাম। আমি আগত দাপরে কৃষ্ণ হব আর তোকে ভাই করব না, কথা দিলাম। তুই হবি আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সুদামা, যে বন্ধুত্ব তোর সঙ্গে করব, যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নামে সবাই প্রণাম করবে। নিতাই গৌর হরি। এলেন শ্রীরামচন্দ্র, কৃষ্ণ ভগবান হয়ে, চলুন সবাই মিলে একবার জয় দিন, বলুন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি জয়। তুলসীদাস গোস্বামীজি লিখেছেন, আহা, শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারণম, শ্রী হরি হরি কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণম, শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণম, নব কন্দ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্চারণম, শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণম, শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় কারণা, কন্দ
दर्प अगणित अमित छवि नवनील नीरद सुंदरम पट पीठ मानहु धरि परुचि सुचि नोमि जनक सुतावरम श्री राम चंद्र कृपाल भज मन हरन भव भयो दारुणम श्री राम चंद्र कृपाल भज मन हरन भव भयो कारणम ये गान बोलले आनंद होय ना कत सुंदर लिखे छे देखुन तो बोलचे कंदर्प अगणित अमित छवि नव नील नीरद सुंदरम पट पीट मान हुतरित रुचि सुचि नौमी जनक सुतावरम कोटि कोटि कामदेव के जय करेछेन जिनि मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र इति बदति तुलसीदास शंकर शेष मुनि मन रंजनम मम हृदय कंजनी बास कुकामादि खल दल गंजनम श्री राम चंद्र कृपाल भज मन हरन भव भयो दारुणम श्री राम चंद्र कृपाल भज मन हरन भव भयो कारणम श्री সেই রামচন্দ্র হলেন কৃষ্ণ ভগবান আর ভরত হলেন সুদামা মহারাজ সুদামা মহারাজ জন্ম নিয়ে দেখলেন তার মা তাকে আদর করে সাজিয়ে দেয় আর একটা শিক্ষা দেয় মা যদি মায়ের মতো হয় সন্তানকে সুশিক্ষা দেয় দেয় না মা ছিলেন বিবেকান মা ছিলেন বিদ্যাসাগরের মা ভগবতী দেবী বিদ্যাসাগর মাকে দেখছে শীতে কষ্ট পেতে মায়ের জন্য শাল এনে দিয়েছে মা তুমি নেবে বীর সিংহের সিংহ শিশু আপনাদের মেদিনীপুর ধন্য তাই না বাবা নিতাই গৌড় হরি বল হরি হরি বল মা বলছে বাবা আমি তোর একা মা আর গ্রামে যারা তোকে মা বলে ডাকে মা নয় তুই যদি সবার জন্য এনে দিস আমি নেব যেমন মা তার তেমন ছেলে মাটি ভালো হলে ফসল ভালো হয় কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয় এখনকার দিনে কোথাও শুনছেন বিবেকানন্দ রামকৃষ্ণ বিদ্যাসাগরের মতো কারোর জন্ম হচ্ছে কেন হচ্ছে না হরি বল রবীন্দ্রনাথ জন্ম নিচ্ছে না কিন্তু রবীন্দ্রনাথের নোবেল চুরি করার ছেলেটি জন্ম নিয়ে নিচ্ছে বলুন কেন এদেশের মায়েরা ভারত বাবা নয় ভারত মা নারী সংস্কৃতির জন্য পৃথিবীর সব থেকে প্রণম্য ভারতবর্ষ আমরা এখন নিজের ধর্ম ছেড়ে পরের ধর্ম নিয়ে মাতামাতি করি সেটা আমাদের দুর্ভাগ্য কিন্তু ভারতকে সম্মান করে ভারতের মর্যাদা ভারতের সংস্কৃতির জন্য যার মূল হচ্ছে নারী তা নারী যদি নারীর মতো হয় তবে তো মহাপুরুষের জন্ম হবে মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাবা ভালো মাতৃ গর্ভ পাচ্ছে না জন্ম নেবার তরে আপনারা নারীরা নারীর মতো থাকবেন তবে তো ভারতে আবার মহান শিশুর জন্ম হবে মা বলছে যে তুই যদি সব মায়ের জন্য এনে দিস আমি নেব বিবেকানন্দ সবার জন্য আর বিদ্যাসাগর সবার জন্য এনে দিলেন মা গ্রহণ করলেন যেমন মা তার তেমন ছেলে সুদামাকে সাজায় আর বলে বাবা গুরু বিনা হরি পাওয়া যায় না কারণ তোর মতো ছোট ছেলে ছিল ধ্রুব জানিস ধ্রুব 5 বছর বয়সে গিয়েছিল কোথায় জঙ্গলে কিন্তু নারদ মুনির মতো পরম বৈষ্ণব পরম গুরুর কৃপা পেয়ে হরিভক্ত হয়েছিল যার জন্য ভগবান একটা লোক করে দিল কি লোক ধ্রুব লোক যাকে আমরা দেখতে পাই আকাশে উজ্জ্বল নক্ষত্র কি নাম কি তারা ধ্রুব তারা তা যা বাবা গুরুচরণ আশ্রয় কর অনেকে বলে কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনে সুদামার বন্ধুরূপে মিল হয়েছিল কিন্তু সুদামা চরিতে মা কোথাও তা বলা নাই অনেক মহান মহান কীর্তনিয়া কীর্তন করেন কিন্তু আমি পাইনি তাই আমি শাস্ত্রের বাইরে কীর্তন করব না পরিষ্কার বলা হয়েছে সুদামার সঙ্গে কৃষ্ণের প্রথম মিলন হয় গুরুর আশ্রমে নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি মা সাজিয়ে দিয়েছে যা বাবা কোথায় যাবি
গুরুর আশ্রমে যা। কোথায় যাবো মা? বলে পরম গুরু আছে সন্দীপনি মুনি, যা গুরুচরণ ধর, গুরুচরণ ধরলে হরিচরণ পাবি, দেরি করিস না, যা। চলেছে সুদামা দু হাত তুলে, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, প্রাণে গুরুর জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, প্রাণে গুরু জয় জয়, গুরুদেবের জয় দাও, তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে একবার গুরু নামে জয় দিলে, মনোবাঞ্ছা পুরাইবে 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 গুরুদেবের জয় দাও, জয় গুরু জয়, জয় গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, গুরু জয়। প্রত্যেকের নিজ নিজ গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজের নামে এত কম জয়, হয়তো সবাই প্রস্তুত ছিল না, আরেকবার সুযোগ দিলে বোধ হয় সবাই মিলে ভালো করে দেবে। বলুন গুরু মহারাজ কি জয়। গুরুচরণ আশ্রয় না করলে হরিচরণ পাওয়া বড় দুর্লভ, নিজে লেখাপড়া করে পরীক্ষা দিলে তার একটা ফল, কিন্তু দেখিয়ে দেবার জন্য যদি একজন থাকে ফলটা একটু ভালো হয়। রামকৃষ্ণ দেবের কাছে বিবেকানন্দ বলেছিলেন যে বাবা ঠাকুর তুমি বলো গুরু ধর, গুরু ধর, গুরু ধরবো কেন? বলছে ওরে গুরু কি জানিস না, গুরু ঘটক রে ঘটক, ঘটকের কাজ কি মা? যোগ লাগানো, বিয়ে দেওয়ানো, যোগ লাগানো নাকি? মেয়ের কাছে গিয়ে, মেয়ের বাবার কাছে মেয়েকে শুনিয়ে শুনিয়ে ছেলের নামে বলবে, আহ কি ছেলে দেখলাম গো, একবারে কার্তিক ঠাকুর আগো, মেয়ের মধ্যে রতি জন্ম হলো, হরি বল। আবার ছেলের বাবার কাছে গিয়ে ছেলেকে শুনিয়ে শুনিয়ে বলছে, বাবা রে কোথাও দেখি নাই গো, চোখ সরানো যায় নাকি রূপে, রূপে একবারে মা লক্ষ্মী। এই ঘটকের কাজ আর কি, ভালো কথা বলা। ঘটক যদি ঘটক হয়, কানা মেয়ে খোড়া ছেলেরও বিয়ে দিয়ে ছাড়বে, হরি বল। তাহলে ঘটক বিবাহের সম্পর্ক করিয়ে দেয়, এখনকার দিনে ঘটক লাগে নাকি? লাগে না, লাগে না। এখনকার দিনে কি ঘটক মা? হ্যাঁ, মোবাইল ঘটক, হ্যালো, আর ওই হ্যালোতে মেয়ে ঘর ছেড়ে গেল, এই হয়েছে ঘটক। ঘটক তিন রকমের, একটা হচ্ছে বিয়ের যোগ করায় গুরুরূপী ঘটক, আর একটা হচ্ছে গুরুরূপী ঘটক, দু নম্বর ঘটক, যারা ভক্ত ভগবানের মিলন করায়, আর একটা ঘটক হচ্ছে যোগমায়া সদৃশ ঘটক, যারা রাধা গোবিন্দের মিলন করায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো। জগতে গুরুচরণ আশ্রয় করার ফল কি? বিবেকানন্দ বলছে, ঠাকুর কেন গুরু ধরবো? বলে ওই দেখ একটা স্টিমার যাচ্ছে চন্দননগর, দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে গঙ্গার তীরে দাঁড়িয়ে রামকৃষ্ণদেব দেখাচ্ছে, দেখ একটা স্টিমার যাচ্ছে ওই চন্দননগর, বলতো কতক্ষণে যাবে? বলছে ঠাকুর তাড়াতাড়ি যাবে, আধ ঘন্টায় চলে যাবে, 40 মিনিটে চলে যাবে। আচ্ছা তার পাশে একটা মাঝি নৌকা বাইছে, বলতো মাঝি কখন যাবে? বলছে ও বাবা, ও তো ঘন্টা দুই তিনের ব্যাপার। বলছে আচ্ছা নরেন, ওই স্টিমারের সঙ্গে যদি দড়ি দিয়ে নৌকাটাকে বেঁধে দিই তাহলে নৌকা কখন যাবে? বলছে স্টিমার যখন যাবে তখন যাবে ঠাকুর, তুমি কেমন প্রশ্ন করো? বলছে ওরে খেপা, আমি তোটাই কইছিলাম যে দেরি লেগে যাবে, সময় বড় কম। আধো জনম হাম নিন্দে গোয়ানু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কালে হামে রসরঙ্গে মাতলু, প্রভু তুহু ভজব কোন বেলা। আধো জনম নিন্দে গোয়ানু, অর্ধেকটা জনম ঠাকুর দিয়েছে, অর্ধেক জনম ঘুমিয়ে কাটালাম, কাটাই না।
জড়া শিশু কতকাল বেলা শৈশবকালে জ্ঞান ছিল না তখন গেল আবার জড়া দেহে ভজন হলো না সে এক কাণ্ড গেল যৌবন হাম রসরঙ্গে মাতলু রসে মেতে যৌবন কাটালাম বৃথা তুহু ভজব কোন বেলা তোমাকে তাহলে কখন ডাকবো হরি হরি বল দিন যাই দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না ওই দিন যাই ওই দিন বন্ধু বলে একবার ডাকলি না দিন যাই ওই দিন বন্ধু বলে একবার ডাকলি না পরদেশে যেতে হবে নিজ দেশে তুমি আসিয়াছো পরদেশে তোমায় যেতে হবে নিজ দেশে এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা দু চার দিনের জন্য মিথ্যা ভবে আসা এটা নকল ঘর ওটা আসল ঘর এত বুঝি তবুও কেমন মূর্খের মতো পথ চলি আসিয়াছো পরদেশে যেতে হবে নিজ দেশে তুমি আসিয়াছো পরদেশে তোমায় যেতে হবে নিজ দেশে ওগো চাপার বেলায় সঙ্গের সঙ্গী যাবার বেলায় কেউ তো তোমার হবে না ওই দিন বন্ধু বলে ডাকলে না দিন বন্ধু বলে একবার ডাকলি না গুরুর দেহ সিদ্ধ দেহ শিষ্যের দেহ ভজন যোগ্য দেহ গুরু যদি সৎ হয় শিষ্য যদি সৎ হয় মানে ভালো গুরু ভালো শিষ্য যোগাযোগটা যদি হয়ে যায় সময় তো কম বাবা এই তো কদিন বাঁচবো কেউ জানে না আজ গাইছি কাল গাইতে পারবো না চলে যাব আর কেউ মনেও রাখবে না এটাই সংসার তাহলে সময় কম আর ভজন করতে এসেছি